হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি 3 ভলিউমের মেশিন তৈরি করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পান। তো চলেন কীভাবে তৈরি করি দেখানো হবে। তো প্রথমে আমরা মেশিনটি তৈরি করতে যা যা লাগে জিনিসগুলো নিয়ে নিলাম। আমরা যে যে জিনিসগুলো লাগে আপনাদেরকে একটু ঢেকে দেব। সর্বপ্রথম দরকার আপনার 3000 মিলি একটা ট্রান্সফরমার, যেটা বাজারে 200 থেকে 250 টাকা দাম নেবে বা তার চেয়ে কমও নিতে পারে। এই ট্রান্সফরমারটা আপনার লাগবে। তারপর লাগবে একটা ব্যাস্টন, 3 পিনের একটা ব্যাস্টন লাগবে, 3 ভলিউমের ব্যাস্টন। দেখতে পাচ্ছেন এখানে 3টা ভলিউম আছে, একটা চাউন্টের কাজ করবে, একটা ব্যাস্টনের কাজ করবে আর একটা বেজের কাজ করবে। তারপর লাগবে একটা 20-30 IC বোর্ড, যেটা বাজারে 30 থেকে 25 টাকা নেবে আর ব্যাস্টনটার দাম নেবে আপনার 45 টাকার মতো। তো এই জিনিসগুলো নিলে মোটামুটি একটা মেশিনের যা যা লাগে এর মধ্যে মোটামুটি হয়ে যায়। তারপরে দরকার আপনার একটা USB, যেটা দিয়ে ব্লুটুথ USB, এটা দিয়ে আপনার মোবাইল থেকে ব্লুটুথ আকারে গান, ব্লুটুথ মাধ্যমে গান বাজাতে পারবেন যাতে জ্যাকের কোনো সমস্যা হবে না। একটা ব্লুটুথ USB লাগবে। আর যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটা এসি কর্ড তার লাগবে, এসি তার। তারপরে আপনার 2 থেকে 3টি রেক্সিন লাগবে, কিছু জয়েন্ট নাট লাগবে, তারপরে একটা এবি সকেট জ্যাক লাগবে, একটা সুইচ লাগবে, এসি সুইচ, যেটা দিয়ে আপনি মেশিনটাকে অন অফ করবেন। তারপরে লাগবে হচ্ছে একটা স্পিকার টেক, যেটা 10 থেকে 15 টাকা নেবে। আরও একটা জিনিস লাগবে যেটা আপনার USB ব্লুটুথ USBতে লাইন দেওয়ার জন্য লাগবে, সেটা হচ্ছে 78 পাস একটা মোসপ্যাট বা IC যেটা বলা হয়, 78 পাস একটা IC লাগবে। আর একটা টানা সুইচ লাগবে, যেটা দিয়ে আপনি, আর একটা লাগবে সেটা হচ্ছে আপনার 3 ভলিউম একটা কেসিং লাগবে, যার মধ্যে তুমি মালগুলো সবগুলো ফিটিং করতে হবে। তো আমরা এখন সবগুলো জিনিস আপনাদেরকে দেখালাম। টোটাল 300 থেকে 400-500 টাকার মধ্যে আপনি সবগুলো মাল পেয়ে যাবেন, এবং তারপর আপনি বানিয়ে নিতে পারবেন, যেটা দিয়ে আপনি 8 থেকে 10 ইঞ্চি স্পিকার পর্যন্ত বাজাতে পারবেন, এবং সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি হবে এবং শুনতেও ভালো লাগবে। আমি আপনাদেরকে বানাবো, তারপরে শেষে দেখিয়ে দেবো। তো এখন আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি কাজে। এখন আমরা সবগুলো জিনিস এক একটা করে আমাদের বডিতে ফিটিং করতে হবে। তো ফিটিং করতে একটু সময় নেবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব জিনিসগুলো ফিটিং করতেছি। প্রথমে আমরা ট্যাগটা লাগাইতেছি, ট্যাগের ফয়েন করা আছে বডির মধ্যে। এখন আমরা ট্যাগটা লাগিয়ে নেব। এই তো ট্যাগটা আমরা লাগিয়ে নিলাম, নাটটা স্ক্রু। আমাদের ট্যাগটা লাগানো হয়ে গেছে। এখন আমরা এই সুইচটা লাগাবো, টানা সুইচটা লাগাবো। এই সুইচটা লাগানোর জন্য দেখেন এখানে ফয়েন করা আছে, আমরা জাস্ট সুইচটা খালি লাগিয়ে নিব। এই তো এভাবে সুইচটা লাগানো হয়ে গেছে। এখন আমাদের স্পিকার ট্যাগটা লাগিয়ে নিব। এখানে স্পিকার ট্যাগটা আমরা লাগিয়ে নিতেছি, আপনারা দেখুন ধৈর্য সহকারে, ভিডিওটা করতে একটু সময় নিবে, ধৈর্য সহকারে দেখতে হবে। তো ট্যাগটা কীভাবে লাগাবেন, এখানে ফয়েন করা আছে, ট্যাগটা বসিয়ে তারপর জয়েন্ট নাট দিয়ে, আপনাদেরকে জয়েন্ট নাট লাগবে, জয়েন্ট নাট দিয়ে এভাবে দিয়ে তারপর টেস্টার দিয়ে ট্যাগ দিয়ে দেবেন। তো আমাদের ট্যাগটা লাগানো শেষ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা, আমরা ব্লুটুথ সার্কিটটা এখানে লাগিয়ে নিব। দেখেন এখানে ফয়েন করা আছে ব্লুটুথ সার্কিটটা, এই যে আমাদের ব্লুটুথ সার্কিট, ব্লুটুথ সার্কিটটা আমরা এখানে বসিয়ে নিব। তারপর নাট দিয়ে ট্যাগের মতোই ব্লুটুথ সার্কিটটা লাগিয়ে নিব। তো আমাদের ব্লুটুথ সার্কিটটা আমরা লাগিয়েছি, দেখেন একটু ধৈর্য সহকারে। এটা নাটগুলো বেশি টাইট দেওয়া যাবে না, কারণ এটা প্লাস্টিক, নাটগুলো বেশি টাইট দিলে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো সরি, আমাদের একটা জিনিস এখানে ভুল হয়ে গেছে, যে জিনিসটা আমাদের এখানে একটা, দেখেন আমরা যখন ব্লুটুথ লাইনটা দিব তখন এটার মধ্যে একটা কেবল দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেবলটা, কেবলটা আমরা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর এখানে নেগেটিভ এবং পজিটিভ তার আছে, মানে গ্রাউন্ড এবং পজিটিভ তার আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 ভোল্ট একটা লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, তারপর আমি ভিডিওটা জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে 5 ভোল্ট একটা লেখা আছে এখানে, 5 ভোল্ট দেখেন, একটা 5 ভোল্ট লেখা আছে। তো 5 ভোল্ট যে তারটা, এটার মধ্যে আমরা পজিটিভ কানেকশনটা দিব, লাইন করির সময় পজিটিভ কানেকশনটা। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমরা 5 ভোল্ট যে তারটা আছে, এই যে 5 ভোল্ট, আমরা 5 ভোল্ট তারের মধ্যে একটা গিরো দিয়ে রেখে দিছি, যাতে পরবর্তীতে এটা বোঝা যায় যে পরবর্তীতে লেখাটা দেখা যাবে না, 5 ভোল্ট লেখাটা। তো এখন আমরা 5 ভোল্টের মধ্যে একটা গিরো দিয়ে রেখে দিছি, এবং এটা হচ্ছে গ্রাউন্ড তার, 5 ভোল্টটা আমরা রেখে দিয়েছি। এখন আপনাদের দেখাবো কীভাবে এটা ফিটিং করতে হবে।
তো আমাদের ইউএসবি ফিটিং শেষ, ব্লুটুথ ইউএসবি আমরা ফিটিং করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা বেস্টনটা ফিটিং করব। এই যে বেস্টনটা, বেস্টনটা ফিটিং করার আগে দেখেন এখানে দেওয়া আছে যে 12 ভোল্ট লেখা আছে। তো আমরা যখন বেস্টনটা ফিটিং করব তখন এভাবে ফিটিং করব, বডির মধ্যে ফিটিং করার পরে এখানে 12 ভোল্ট যে লেখাটা, এটার মধ্যে 12 ভোল্টের মধ্যে আমরা জানি যে বডি পুরাটাই হচ্ছে নেগেটিভ বা গ্রাউন্ড যেটাকে বলেন, পুরাটা বডি হচ্ছে নেগেটিভ। তো আমরা 12 ভোল্ট লাইন যখন দেবো ট্রান্সফর্মার থেকে, এই ট্রান্সফর্মার থেকে যখন আমরা লাইন দেবো তখন 12 ভোল্টের নেগেটিভ তারটা আমরা পুরো বডির মধ্যে নেগেটিভের মধ্যে দিয়ে দিব, আর পজিটিভটা হচ্ছে এই যে এটা। তো এটা হচ্ছে গ্রাউন্ড তার, সম্পূর্ণটা গ্রাউন্ড বডির মধ্যে, আর গ্রাউন্ডের পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট পজিটিভ তার। এই যে এটা হচ্ছে পজিটিভ তারটা, আমরা পজিটিভ তারের কানেকশনটা এখানে দিয়ে দিব ফিটিং করার পরে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা, আপনি যখন মোবাইল দেখে ইউজ করতে চান মোবাইল দিয়ে, তখন একটা ইন একটা লেখা আছে। এই যে ইন লেখাটার মধ্যে মোবাইলের যখন আমরা হেডফোন কানেকশন দিব বা এই যে এবি ট্যাগ থেকে যখন আমরা কানেকশনটা করব, এবি ট্যাগের দুইটা তার এনে আমরা এই দুইটা পিনে দিয়ে দেবো, ইনের মধ্যে যে কোনো দুইটায় দুইটা পিন দিয়ে দেবো। তো আমরা এখন বেস্টনটা ফিটিং করব। কীভাবে ফিটিং করতে হয় দেখেন, এখানে বেস্টনের ফয়েন দেওয়া আছে, আমরা জাস্ট খালি ভিতর থেকে বেস্টনটা ফিটিং করে দেব। এই যে এখান থেকে এভাবে আমরা বেস্টনটা লাগিয়ে নিব, নার দিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দেব। তো আমাদের বেস্টন ফিটিং করা শেষ, বেস্টন লাগানো আমাদের শেষ। এখন আমরা এসি সুইচটা লাগিয়ে নেব। এখানে একটা এসি সুইচের পয়েন্ট করা আছে, দেখেন এসি সুইচটা আমরা লাগিয়ে নেব। এই যে এসি সুইচটা আমরা দেখেছিলাম বাজারে 10 টাকা নেবে, এই সুইচটা আমরা এখানে লাগিয়ে নেব। তো এসি সুইচটা লাগানোর সময় অবশ্যই অন অফ লেখা আছে বডির মধ্যে, আপনারা দেখতে পাবেন এই যে অফ, UFF অফ লেখা আছে এবং এখানে অন লেখা আছে। তো আমরা অফ লেখা যেটা আছে এটা আমরা উ সুইচের মধ্যে আই এবং উ লেখা থাকবে, দেখতে পাচ্ছেন উ লেখাটা আমরা অফের দিকে দিয়ে দেবো। উ লেখাটা অফের দিকে দিয়ে দিলে কী হবে, নিচ দিকে যখন আপনার সুইচটা ক্লিক করবেন তখনই আপনার মেশিনটা চালু হবে। সুইচ ফিটিং করা শেষ, দেখতে পাচ্ছেন যেখানে উর দিকে আমরা যখন অন লেখা আছে অনটা আমরা আয়ে দিয়ে দিলাম, আর অফ লেখাটা আমরা উপর দিকে দিয়ে দিলাম, উ জেড লেখাটা এটা উপর দিকে দিয়ে দিলাম। যখন এভাবে আপনি মেশিনটা ইয়ে করবেন তখন সুইচের মধ্যে অটোমেটিক বাতি জ্বলবে লাইন দেওয়ার পরে, এসি কানেকশন দেওয়ার পরে, তারপরে এখানে অফ করলে অফ হয়ে যাবে। তো আমাদের সুইচ ফিটিং করা শেষ, এখন আমরা আমাদের এই ট্রান্সফর্মারটা ফিটিং করবো। ট্রান্সফর্মারটা যেটা ফিটিং করবো 3000 মিলি ট্রান্সফর্মার, এটা বাজারে কিনতে পাবেন আপনি। এই ট্রান্সফর্মারটা আমরা এখানে ফিটিং করবো, যার আর একটা সুবিধার্থে আমরা আগেই ড্রিল মেশিন দিয়ে হ্যান্ড ড্রিল দিয়ে আমরা এই যে চিত্রগুলো এইভাবে দাগ নিয়ে চিত্রগুলো করে রেখেছি যে কীভাবে ট্রান্সফর্মারটা ফিটিং করতে হবে। এই যে আমরা আগেই ফিটিং এই চিত্রগুলো করে রেখেছি, এখন আমরা জাস্ট এখানে খালি স্ক্রু দিয়ে ট্রান্সফর্মারটা ফিটিং করে নেব। আপনারা দেখতে থাকুন, আমরা জয়েন্ট নাট নিচ দিকে দিয়ে আমরা এই ট্রান্সফর্মারটা এখানে ফিটিং করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগেই চিত্রগুলো করে রেখেছিলাম, তো এই দিক থেকে জয়েন্ট নাটগুলো দিয়ে আমরা এদিকে ট্রান্সফর্মারটা ফিটিং করে নেব। তো আমাদের ট্রান্সফর্মার ফিটিং করা শেষ, এই যে আমরা নাটগুলো টাইট দিয়ে দিলাম, নাটগুলো লাগানো শেষ, দেখতে পাচ্ছেন নাটগুলো লাগানো শেষ। এখন আমরা জাস্ট কানেকশনের বাকি, সবগুলো মাল আমাদের ফিটিং করা হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে মোবাইল সার্কিট, সাউন্ড সার্কিট, যেটা 20-30 IC-র সার্কিট, আপনি এই 20-30 বোর্ডটা সার্কিট সহকারে বাজারে কিনতে পাবেন, 30 টাকা বা 40 টাকা দাম নেবে। এই যে 20-30 IC, এটা হচ্ছে 20-30 MOSFET, এটা দিয়ে আপনি ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। তো এখন আমাদের কানেকশন করতে হবে। কানেকশন করতে গেলে দেখেন আমরা জানি যে এই ট্রান্সফর্মারগুলো মূলত 12 ভোল্ট সাপ্লাই করে, তো আমাদের এই কারটা মূলত 16 ভোল্ট দরকার, DC 16 ভোল্ট দরকার। তো আমাদের এই 12 ভোল্ট ট্রান্সফর্মার থেকে 16 ভোল্ট সাপ্লাই করার জন্য আমরা আমাদের দরকার 4টি ডায়োডের দরকার। এই যে ডায়োড 1 টাকা করে বাজার নেবে, 4টা ডায়োড লাগবে। তো 4টা ডায়োড আমরা কীভাবে কানেকশন করে 16 ভোল্ট তৈরি করবো আমরা একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়োডের এক পাশে নেগেটিভ আর এক পাশে পজিটিভ। তো আমরা পজিটিভগুলো আর নেগেটিভগুলো কীভাবে চিনব, যে পাশটা সম্পূর্ণ পুরোপুরি কালো, কালোটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ দুইটা ডায়োড আমরা নিলাম, দুইটা ডায়োড হাতে নিয়ে নেগেটিভগুলো একত্রে করে এভাবে দিয়ে দিব, দুইটা নেগেটিভ তার ডায়োডের এক পাশে আমরা জয়েন দিয়ে দিব। তো আমাদের নেগেটিভ তারগুলো জয়েন দেওয়া শেষ, আমাদের 4টা ডায়োডের জায়গায় 2টা ডায়োড অলরেডি হয়ে গেছে, আর 2টা ডায়োড আমরা আবার নিব, এটা আমরা একটু পাশে রেখে দিই। এখন আরও 2টা ডায়োড, যেটা এটাতে দিয়েছিলাম আমরা নেগেটিভ, এখন এটাতে দেবো পজিটিভগুলো, পজিটিভ 2টা দিক আমরা এক পাশে করে দেবো। কীভাবে করবো দেখুন, এই যে পজিটিভ, এই যে ডায়োডের এই পজিটিভটা আর এই পাশের পজিটিভটা, দুইটা পজিটিভ দিক আমরা সেম আগেরটার মতোই পজিটিভগুলো এখন আমরা একত্রে করে দিব। তো আমাদের ডায়োডের পজিটিভ কানেকশন এখন শেষ। এখন আমরা এই যে একটা নেগেটিভ কানেকশন একদিকে করলাম আর একটা পজিটিভ কানেকশন একদিকে করলাম, এখন যে এই যে 2টা দেখতে পাচ্ছেন আপনারা, 2টা ডায়োড হয়ে গেছে, এটা হচ্ছে দুই পাশ, এই যে এই ডায়োডটার হচ্ছে দুই পাশ নেগেটিভ আর এই ডায়োডটার হচ্ছে দুই পাশ পজিটিভ। এখন আমরা
এই ডায়োডটারে মূলত চারটা তার পাইছি, চারটা তার আমরা যে কোনোভাবে ফিটিং করে দেবো, যে কোনোভাবে দিলে চলবে, এভাবে দিলে চলবে, আবার এভাবে দিলেও চলবে। তো আমরা এখন এভাবে কানেকশন করে নেব। এই ডায়োডগুলো কানেকশন করার মূলত কারণ হচ্ছে আমরা 12 ভোল্ট থেকে কীভাবে 16 ভোল্ট সাপ্লাই করব। এই যে 12 ভোল্ট থেকে আমরা 16 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য যেহেতু আমাদের 20-30 বোর্ডে 16 ভোল্ট দরকার। ডায়োড কানেকশন, তো আমাদের ডায়োড কানেকশন শেষ। এখন আমরা পেয়ে গেলাম, দেখুন এদিকে পেলাম পজিটিভ এবং এই পাশে পাইছি নেগেটিভ। এই যে পজিটিভের সরাসরি বিপরীত দিকে আমরা নেগেটিভটা পাইছি। এখন আমরা কী করব, সার্কিটের মধ্যে যে পজিটিভ এবং নেগেটিভ 16 ভোল্ট আছে আমরা ওইখানে এই ডায়োডগুলো কানেকশন দিয়ে দিব। কীভাবে কানেকশন দিতে হয় দেখুন, এই যে সার্কিটটা আমরা নিলাম, এই যে সার্কিটের মধ্যে আমাদের যে ক্যাপাসিটরটার পাশে দেখেন লেখা আছে 16 ভোল্ট, আর এদিকে আছে গ্রাউন্ড, জি দেওয়া বোঝায় গ্রাউন্ড, এবং আছে পজিটিভ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস চিহ্নটা হচ্ছে পজিটিভ, যে ডায়োডের পজিটিভ আছে আমরা ওই প্লাস চিহ্নের মধ্যে পজিটিভটা দিয়ে দিব, এবং মধ্যেটা গ্রাউন্ড তার দিব। অ্যাডাপ্টারের এই যে 3000 মিল ট্রান্সফর্মার অ্যাডাপ্টারের গ্রাউন্ড তারটা মধ্যে সরাসরি কানেকশন দিয়ে দিব, এবং পাশেরটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভটা আমরা নেগেটিভে দিয়ে দিব। এখন আমরা কীভাবে ডায়োডটার কানেকশনটা করব দেখুন, এই যে এই পাশে। তো আমরা কীভাবে কানেকশনটা দিব দেখুন একটু, আমাদের সার্কিটে কীভাবে কানেকশনটা দিব। এই যে আমরা ডায়োডের নেগেটিভ এবং পজিটিভ আগেই আমরা পেয়েছি, এবং এই সার্কিটেরও নেগেটিভ পজিটিভ আমরা দেখে দিয়েছি। এই যে এই পাশেটা হচ্ছে নেগেটিভটা, তো আমরা ডায়োডের নেগেটিভ যেটা, এই যে নেগেটিভটা দুই পাশে যে দুইটা নেগেটিভ একত্র করছি, ওই নেগেটিভটা এখানে আমরা দিয়ে দিব সার্কিটে, আমরা দিয়ে একটু সোল্ডারিং করে নেব। আমরা নেগেটিভটা নেগেটিভে দিয়ে এবং পজিটিভটা পজিটিভে দিয়ে একটু সোল্ডারিং করে নেব। কীভাবে সোল্ডারিং করে নিই দেখুন একটু, এই যে নেগেটিভে নেগেটিভটা দিলাম, দিয়ে আমরা একটু সোল্ডারিং করে নিলাম, আমরা সোল্ডারিং করে নিলাম। এখন আমরা পজিটিভটা সোল্ডারিং করব। এই যে এই পাশে পজিটিভটা দেখতে পাচ্ছেন, পজিটিভটা আমরা সোল্ডারিং করে নেব। এই যে পজিটিভটার মধ্যে আমরা পজিটিভটা দিয়ে একটু সোল্ডারিং করে নেব। তো আমাদের সোল্ডারিং শেষ, পজিটিভটা পজিটিভ দিয়ে সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা কানেকশনটা কীভাবে দিব দেখুন একটু। তো আমাদের ডায়োড সোল্ডারিং করা শেষ, এখন আমরা কী করব, এই যে এগুলো দেখুন অনেক লম্বা, এগুলো আমাদের সুবিধার্থে একটু কেটে নিব, কেটে কাটো করে নিব। তারপরে দেখেন আমরা এগুলোতে সোল্ডারিং করে আমরা ট্রান্সফর্মার লাইন দিব দেখুন। এগুলোতে সোল্ডারিং করার পর এই যে আমাদের ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন তিনটা তার আছে, একদিকে একদিকে দুইটা তার। তো যে পাশে দুইটা তার আছে এটা হচ্ছে এসি কানেকশন, সরাসরি কারেন্টে চলে যাবে। এটা আমাদের এসি কানেকশন, আর এটা হচ্ছে ডিসি কানেকশন। তো ডিসি কানেকশনের মধ্যে আমরা যা করব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা তার, এর মধ্যে হচ্ছে 12 ভোল্ট 0 এবং 12 ভোল্ট, তার মানে হচ্ছে মধ্যেটা হচ্ছে গ্রাউন্ড আর এগুলো হচ্ছে পজিটিভ 12 ভোল্ট 12 ভোল্ট। তো এর মধ্যে আমরা কী করব দেখেন, এই যে দুইটা তার আমাদের আছে, এক কালারের দুইটা তার, মধ্যেটা বাদ, মধ্যেটা বাদে এই যে দুইটা তার আমরা আমাদের ডায়োডের দুই পাশে, যে কোনো দুই পাশে দুইটা তার আমরা দিয়ে দিব, যে দুই পাশ এই যে বাকি রয়েছে নেগেটিভ পজিটিভের মধ্যে, এই যে দুই পাশ আমরা দুইটা দিয়ে দিব। দেখুন একটু ভালো করে কীভাবে দিই, এই যে এই পাশে একটা সোল্ডারিং করে নিলাম এবং অপর পাশে আরেকটা সোল্ডারিং করে নিলাম।